বেতন নিয়ে অসন্তোষের জেরে তীব্র বিক্ষোভ কামারপুকুরের সেনপাড়ায়। এমনকি জব কার্ডধারীরা কাজ বন্ধ করে বাড়ি ফিরে গেলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জব কার্ডের শ্রমিকদের অভিযোগ, তাদেরকে বিনা বেতনে কাজ করতে বলা হয়েছে। সুপারভাইজার নাকি তাদেরকে আগেই টাকা দিয়ে দিয়েছেন। তারা জানান, আগের কাজের জন্য তাদেরকে 60 টাকা করে দেওয়া হয়েছে, এখন আবার বিনা বেতনে কাজ করতে বলছে, তাই তারা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল। তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শ্রমিকরা যেমন কাজ করবেন সেই অনুযায়ী বেতন পেয়ে যাবেন। বলছে ওই পুকুরে মাপের কাজ করে টাকা পেয়ে গেছো, তোমাদের কাজ করতে হবে। আজকে এখন এই 3 দিন কাজ হবে, বিনা পয়সায় কাজ হবে, কোনো পয়সা দিবেন। আর আগের যে পুকুরে আমরা কাজ করেছি সেটা আমাদের 60 টাকা করে বেতন ফেলেছি, শুধু 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 60 টাকা। তাহলে সেইটা আমাদের কত সো লেবারের কাজ ছিল সেটা জানবো আমরা। এখন আমরা শুনো, বিনা পয়সায় বেকার দিতে নারাজ, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। সমস্ত লেবার আমরা বাড়ি ফিরে, 3 দিন কর্ম আমরা বিনা পয়সায় দিতে পারবো। আমার নাম লক্ষ্মী মাল। গরিব মানুষ বলে এরকম করতে হবে? একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবি, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099। কলকাতার পর এই প্রথম ফ্রাইড চিকেনের সমস্ত আইটেম নিয়ে আরামবাগে AFC স্থান, বড়কালী মন্দিরের পাশে পুরাতন বাজার আরামবাগ। এখানে চিকেন ও কাবাবের সমস্ত রকম আইটেম পাওয়া যায়, এছাড়া হোম ডেলিভারিও করা হয়।